গুড আফটারনুন এভরিওয়ান, 10 জানুয়ারি রবিবার, সময় এখন 12:30, আর মাত্র 5 দিন বাকি রাজস্থান ট্রিপে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। হাতে এখনো পাঁচটা দিন, কিন্তু প্যাকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গতকাল লন্ডন থেকে এগুলো সব এসেছে, এটা উঠপির, এটা উঠপির, আর এটা আমার দুটো হোয়াইট শার্টও আছে, এটা উড়পির একটা হোয়াইট অ্যালেন সোলি শার্ট, আর এটা কিন্তু খুব স্পেশাল, কারণ এটা আমার বিয়ের রিসেপশনের শার্ট। গুন্ডাটা লাঞ্চ টাইম, সৌমি এসছে। আমরা দুজনেই কিন্তু মহা হেংলো একদম, মানে সৌমি বাড়িতে ঢোকার পর মোটামুটি অল ডিরেকশন থেকে ওর উপরে অ্যাটাক হয়ে গেল, কিন্তু আমাদের নজর হচ্ছে এই প্যাকেটটা কি আছে। তারপর আমি জানতে পারলাম এর মধ্যে আমার কাছে কিছু নেই, উড়পির বার্থডে গিফট। তুমি কালকে হঠাৎ করে এটাকে বের করলে কেন? এইটা হচ্ছে রিসেপশনের যে স্যুটটা ছিল তার শার্টটা, তখন কি মোটা ছিল বল? হ্যাঁ এই মোটা, এটা বলে এটা কত বড়, ওভারসাইজ। আরে আগের দিনের রিওয়াইন্ড যে ওটা সেটাও নিজেই বলছে কি গালগুলো কত চাপি চাপি ছিল। যাই হোক, তো এটা এখন ড্রাই ক্লিন করে আয়রন করে এসে গুছিয়ে টুছিয়ে আমি সেদিনকে আলমারি পরিষ্কার করতে গিয়ে ঘোজের মধ্যে দুটো শার্ট পেয়েছি, একটা ওর আর একটা না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা তো আমার আর ফিট হবে না, তুমি এটা করিয়ে এনে লাভটা কি হলো? কিন্তু হ্যাঁ স্পেশাল বাবা ফিলে যাবে না কি আশ্চর্য কথা বলতে খুঁজবি? এই আমি খুশি হিলু বাবা গুন্ডো মাঝে নাকি রে খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। বাজে এখন একটা, সবার স্নান টান হয়ে গেছে, আমি এতক্ষণে হেয়ার অয়েলিং করলাম, যাকে আজকে সৌমি এসছে, স্পেশাল কিছু রান্না রান্না হয়েছে দেখি। স্পেশাল কিছুই হয়নি আজকে, আজকে হয়েছে তোপসে মাছের ফ্রাই, যেটা হবে এখনো হয়নি, আর পমফ্রেট মাছ, আর হাঁসের ডিম যেটা আমি খাই। দুদিন আগে আমি আর ও রাত্রিবেলা রবিনের রিক্সা করে বাজার গেছিলাম সবজি বাজার আনতে, তখন গোটা রাস্তা রবিনকে একটাই প্রশ্ন করে গেছিল, রবিন দা হাঁসের ডিম কোথায় পাওয়া যায়, হাঁসের ডিম। এবার রবিন সে কথার আগে রেজিস্টার করে রেখে দিয়েছে, আজকে সকালবেলা বলিনি এক ডজন হাঁসের ডিম নিয়ে চলে এসেছে বাড়িতে। এই হচ্ছে পমফ্রেটের কিয়াটা করেছে ঝাল টাইপের, আর ইয়ে দেখো এই যে তোপসে মাছের এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, এটা দিয়ে হবে ফ্রাই নাকি। এই হচ্ছে তোপসে ফ্রাই, আর এখানে হচ্ছে গুড়ের পায়েস। আমি ওকে আজকে বললাম এই তোপসে ফ্রাইটা কি খুব দরকার, ওটাকে কি একটু ঝাল ঝাল অন্যরকম, মানে বেসনটাকে কি ইগনোর করা যায় না, তো বললো না। তো সুবিধা দিয়ে ওই বাটারটা বানিয়ে দিয়ে গেছিলো, এবার সেটাকে তো পুরু পুরু করে, মানে যতক্ষণ একটা বেসনে থিক লেয়ার পড়বে ততক্ষণে মন ঠিক শান্তি পাবে। বাটার ছাড়া নান খাওয়ার কি মজা, সেটাই বাটার চিকেনে বাটার ছাড়া, বাটার ছাড়া বাটার, যতক্ষণ না ফ্রাই থেকে তেল বেরোবে ওটা ফ্রাই হলো, ফ্রাই যখন খাচ্ছে ওটা, আরে বাবা বাড়িতে এসে গেছে লজিক মাস্টার, ডাবল লজিক ফার্স্ট সেকেন্ড। এখন মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে, এখন পিজে গুলোর কোয়ালিটি একটু ইম্প্রুভ করছে, ছোটবেলায় যা দিত এক একটা, ছোটবেলায় তুমিও দিতে তোমার পিজে ধরার মতো ছিল, তোর এই বৈরাগী স্টাইলের এই হেয়ার ব্যান্ডটা ভালো হবে, একটা গিফট একটা সবজি দিয়ে ডাল, পাঁপড় ভেজেছি,
আমি তোশেমাজের ফ্রাইটা করার পরে ওকে জিজ্ঞাসা করলাম তেলটা পড়ে আছে পাঁপড় ভাজা খাবি, বললো আমার লাগবে না তবে ভাজাটা খেয়ে নেবো। এরকম জিজ্ঞেস তাহলে তো আমি পার্টনার পেয়ে গেলাম। পাঁপড় ভেজেছি, এটা হচ্ছে চিকেনটা যেটা একটু ছিল, তিনজনের তিন পিসই ছিল, ওটাও আছে। হাঁসের ডিম সেদ্ধ, পমফ্রিট মাঝে কালিয়া চাটনি পায়েস, অনেক কিছু। আজকাল ওয়ার্ক ফ্রম হোমের পাশাপাশি স্টাডি ফ্রম হোম ইজ ভেরি নর্মাল। বাচ্চারা স্কুলে যাওয়া বদলে বাড়ি থেকে পড়াশোনা করছে, সেখানে আউটডোর অ্যাক্টিভিটিগুলো একদম কমে গিয়ে ম্যাক্সিমাম টাইম ধরে স্ক্রিনের সামনে কাটাচ্ছে। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, গেমিং কনসোল আর মেনি মোর। এমনকি একটা সার্ভে রিপোর্ট থেকে দেখা যাচ্ছে আজকাল 8 থেকে 12 বছর বয়সী বাচ্চারা দিনে 4 থেকে 6 ঘন্টা স্ক্রিনের সামনে কাটাচ্ছে, টিনেজার্সরা তো আপ টু 9 আওয়ার্স অবধি। আমরা কি সত্যি জানি একটা ছোট বাচ্চার এজ ওয়াইজ কতক্ষণ স্ক্রিনের সামনে থাকা উচিত, তার কি কি দেখা উচিত, কি দেখা উচিত না, হয়তো এক্স্যাক্টলি সেরকম ভাবে জানি না আমরা, তাই না? দেখা গেছে খুব বেশি সময় অবধি স্ক্রিনের সামনে থাকতে থাকতে বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি তৈরি হয়ে যায় ঘুম কম হওয়া, বাইরে না যাওয়া, বন্ধু ফ্যামিলির সঙ্গে সময় না কাটানো, এবং ডেফিনেটলি তার এফেক্ট গিয়ে তাদের পড়াশোনার হেলথের উপরে তো পড়ে। এটা কিন্তু আমার কথা না, অ্যাকর্ডিং টু WHO 1 বছরের কম বাচ্চাদের ইলেকট্রনিক স্ক্রিনের সামনে আসাই উচিত না, 2 থেকে 4 বছরের বাচ্চাদের দিনে ম্যাক্সিমাম 1 ঘন্টা। যদি এখনো আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে না ভাবছি তাহলে ডেফিনেটলি ভাবা উচিত। এরকম আরো অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন ফেমিসেফ অ্যাপে অ্যাভেলেবেল আছে, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেরেন্টসদের জন্য তো এই অ্যাপটা ভেরি ইউজফুল। কিছুদিন ধরে একটা মারাত্মক রকমের বাজে হ্যাবিট হয়ে গেছিলো বিকেলে স্নান করা। আসলে এক্সারসাইজটা করছিলাম বিকেলের দিকে, তাই স্নানটাও তখনই করছিলাম। ভাবছিলাম পাল্টাবো, বাট কিছু দেওয়া হচ্ছিলো না। আজকে সানডে, ছুটির দিন, সকাল সকাল এক্সারসাইজ সেরে স্নান টান করে লাঞ্চে বসবো, আর নিচে গ্যারেজ থেকে ফোন এলো গাড়ি সরাতে হবে, সেই করতে এসেছিলাম, হয়ে গেছে, এখন আবার উপরে যাচ্ছি। হ্যাঁ বলো, আর একটু আগে যেতে হবে, ঠিক আছে? প্রায় 15 মিনিট ধরে ওরা দুজন মিলে এখানে খাবার টাবার সাজিয়ে মুখের সামনে বসে আছে। আমি ডোগা মাত্র বলে আমার শাক মাখা হয়ে গেছে, কিন্তু খাওয়া বাকি। ঠিক আছে, শুরু করছো, লাঞ্চটা করে খেতে পাচ্ছি। You look at me like I'm crazy when I shut my feelings out. You look at me like I'm different. Still you stay 'cause you feel something real. I fell in love with your colors. They kinda tell me what I'm thinking. আমি সুমিকে জিজ্ঞেস করলাম কটা বাজে, বলছে 4:44। এনিওয়ে, গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 4:44, 4:44, আর আমরা এসে গেছি কোনো একটা জায়গায় কুলফিকে আড্ডাতে। আমি রোজ আসি। আচ্ছা, এই ম্যাডাম হচ্ছে প্রো। আমি আজকে লাঞ্চে পড়ো করলাম কি, চলো এত খাওয়া দাওয়া হলো, বিকেলবেলা ছাদ থেকে একটু ঘুরে আসি, কুলফির হাঁটা হয়ে যাবে, আমরা একটু হেঁটে হেঁটে এক্সারসাইজ করে নেবো। আমরা ছাদে যাবো না, ছাদে যাবো না, নিউটা এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ওরপির মোটামুটি জায়গা যেখানে অলমোস্ট রোজই আসে কুলফিকে হাঁটাতে। দুজন মিলে পাশে যা করছিলে মোটামুটি এখানে একটা মিনি সার্কাস হয়ে গেল, আর একটু হলে ভিড় জমে যেত। যাক গে, বাজে এখন 5টা সামথিং, বাড়ি যাওয়া যাক।
তো বাজে এখন সন্ধে ছটা, বাড়িতে এসে আমি এখানে ব্লগ এডিটিং এ বসে গেছি আর উর্পি এখানে কফি বানালো, আমরা সবাই মিলে এখন কফি এন্ড কুকিজ নিয়ে বসে যাই। আর পাশে আজকে সবিতা দিদির পিকনিক, সে যা মিউজিক চলছে পুরো ডিক 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 করছে পুরো বাড়ি একদম। আমাদের কুলফি আজকাল এমন হয়েছে কিছুতেই একা থাকতে চায় না, এদের আমার আর উর্পির, কারো একজনের পায়ের সামনে গিয়ে টুপটি করে বসে থাকবে, ঘুমাবে, কিছু একটা করবে। এতক্ষণ দেখো আমি প্রায় এক ঘন্টা ধরে ব্লগটাকে এখানে এডিট করলাম, আপলোড করলাম, আপলোডিং এখনো চলছে, কমপ্লিট হয়নি, কিন্তু ও তখন থেকে পায়ের সামনে বসে আরামসে ঘুমিয়ে যাচ্ছে। বাজে এখন 7:30, ব্লগ এডিট করে আপলোড হয়ে গেল, এখন কালকে লন্ড্রিতে যে জামা কাপড়গুলো পাঠাবো রবিনকে দিয়ে সেগুলোকে বের করতে হবে। সুন্দর জামা কাপড় সেগ্রিগেট করা হলো, শার্ট কিছু আয়রন করা আছে, কিছু নতুনই আছে, পরাই হয়নি ওর। এইগুলো হবে কাঁচা আর আয়রন দুটো, ওখানে আছে যেগুলো কাঁচা আছে, খালি আয়রন করা হবে, তো এইভাবে সেগ্রিগেট করা হবে। এইটা হচ্ছে কাঁচা আছে আয়রন হবে, ওগুলো হচ্ছে একদম আকাশ, ওগুলো কাচতে হবে, আর এইগুলো হচ্ছে রেডি টু ওয়্যার। রেডি টু ওয়্যার আপাতত এইটা এখানেই থাকবে, কারণ বড় ট্রলি একটাই নিয়ে যাব ভেবেছি। প্রচুর মারামারি হবে তাতে, বিকজ আমি হচ্ছে এরকমই একটা বাজে প্যাকার, যে না প্যাক করতে পারে না, প্যাকিংটাকে ঠিক করে করলেও গুছিয়ে রাখতে পারে, আর ও একদম পুরো সে পার্টের পর পার্ট, পার্টের পর পার্ট করে রাখে, তাই জন্য ওরটা সবসময় আলাদা হয়, নাহলে আমাদের মধ্যে চূড়ান্ত ঝগড়া হয়। তুমি এটা বলে আমাকে ব্যাংককে কথাটা মনে করিয়ে দিলে, এবার আমাকে আলাদা ট্রলি করতেই হবে, ওর সঙ্গে থাকতে গেলে হবে, মানে হোটেলে এমন স্তূপ, আজকাল মাঝে মধ্যে যখন আমাদের ব্লগের লেন্থ গিয়ে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, কখনো 11 মিনিটে হয়ে যায়, তখন তোমরা মাঝে মাঝে খুব কমপ্লেন করো ব্লগ গুলো একটু লম্বা করো না, এত কম দেখে পোষায় না। দেখো আমাদের মেন টার্গেট থাকে তোমাদের সঙ্গে ডেইলি কানেক্টেড থাকা, এটা খুবই অবভিয়াস একটা জিনিস, লাইফের প্রত্যেকটা দিন তো কন্টেন্টফুল হতে পারে না, কোনো কোনো দিন তোমাদের সঙ্গে প্রচুর কিছু কন্টেন্ট শেয়ার করে থাকে, একটা ব্লগও কম পড়ে যায়, কোনো কোনো দিন সেরকম কিছুই থাকে না তাও আমরা ব্লগ করি, আর কোনো কোনো দিন মোটামুটি থাকে, তো সব মিলিয়ে চলে আর কি। আর অ্যাকর্ডিংলি আমাদের ব্লগের লেন্থ তো ডিসাইড হয়, আননেসেসারি একটা ব্লগকে টেনে হিঁচড়ে লম্বা করে দেওয়ার দরকার নেই, কারণ তোমাদের সঙ্গে মানে কানেক্টেড থাকাটাই বড় কথা। বলছি সবিতা দিদি তো বাড়িতে যাই হয়, পুজো হয়, যাই হয়, তোমাকে কিছু না কিছু দিয়ে যায়, এই যে পিকনিক হচ্ছে এরকম জম্পেস আজকে রাতে বেলা কি চিকেন, আজকে সকালবেলা রবীন্দ্র দাদা যেহেতু বাজার লেট করে দিয়ে গেছিলো, তাই সবিতা দিদি রাত্রের জন্য শুধু রুটি বানিয়ে দিয়ে গেছে, কোনো সবজি বানাতে পারেনি, তাই রুটি এখন বানাচ্ছে। রাত্রিবেলা কালকেও তাই করেছিল, কালকেও আমি বানিয়েছিলাম এসে আবার বাঁধাকপি দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আজকে ওই হাফ পনির কালকে বানিয়েছিলাম, হাফ পনির আছে, আলু চচ্চড়ির মতো করেই করব, খালি ওর সাথে একটু পনির দিয়ে দেবো। এন্ড ফাইনালি ডিনার রেডি, সামনে অনেকগুলো সুপার এক্সাইটিং ব্লগস আসতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। এনিওয়ে হ্যাভিং সেড দ্যাট, অ্যাজ ইউ অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি। ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আর এক্সাইটিং ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।